ধর্ম আপনার যাই হোক, এখানে আসলে আপনার মন শান্ত হয়ে যাবে এটা নিশ্চিত। গ্রীষ্মে প্রচণ্ড গরমে আপনি যদি হাঁফিয়ে ওঠেন অথবা বছরভর নানান ঝুটঝামেলার অত্যাচারে যদি মন থাকে অবসাদগ্রস্ত, তাহলে আমি কথা দিতে পারি এখানে একবার আসুন, মানসিক শান্তি ও সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরবেন। চারিদিকে বনাঞ্চল আর মাঝখানে একটা সুন্দর মন্দির। মন্দির দেখার জন্য নয়, এখানে আপনাকে আসতে হবে এখানকার পরিবেশটা অনুভব করার জন্য। আমরা বলছি গোটাশিলা মন্দিরের কথা। গোটাশিলা নামটাই কেমন যেন একটা প্রশ্নচিহ্ন এঁকে দেয় মনে। গোটাশিলা ব্যাপারটা আবার কি? আমিও আপনাদের মতো কনফিউজ ছিলাম। অনেককে জিজ্ঞেস করেছিলাম যে এখানে আসাটা কি উচিত হবে, তারা আমাকে বলেছেন যে এখানে যদি আপনি না আসেন তাহলে কিন্তু আপনি একটা বড় কিছু মিস করবেন। তো সবার কথা শুনে আমি চলে এসেছি এখানে, আর এসে যা অনুভব করছি সেটা সত্যি। আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে বলে বোঝানো কঠিন হয়ে যাবে। গোটা অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব, তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন একটু স্কিপ না করে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ 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 চ্যানেলটা একটু 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 বস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন শুরু করি। আমাদের দেশ ঐতিহ্যের দেশ, উপকথার দেশ। এখানে প্রকৃতি, ধর্ম, ইতিহাস, পুরাণ, বিজ্ঞান সব কিছুই মাঝে মধ্যে মিলেমিশে একাকার হয়ে গিয়ে উপকথায় পরিণত হয়। পাহাড়ি অঞ্চলের এই মন্দির তথা মন্দির সংলগ্ন এই প্রাকৃতিক পরিবেশ ও এখানকার অদ্ভুত শীতলতা নিয়েও একটি উপকথা প্রচলিত রয়েছে, যা প্রায় 400 বছর ধরে এখানকার মানুষের মুখে মুখে ফেরে। তবে এর মধ্যে কোনো ঐতিহাসিক প্রামাণ্য তথ্য আমার কাছে নেই, সবটাই শোনা কথা। একদম উপরে নিয়ে যেতে বলবো ক্যামেরাটাকে, পুরো সবুজ আর সবুজ, দিনের বেলাতেও একদম আলো আঁধারির খেলা। আর একটা সুন্দর লম্বা গাছের তলায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড গরম চারিদিকটা, কিন্তু এইখানটায় এসে মানে একটা অদ্ভুত মানে ঠান্ডা, অদ্ভুত একটা শীতলতা অনুভব করছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা সোজা ওই বনের মধ্যে ওই মন্দিরের কাছে চলে গেছে। চলুন আপনাদের নিয়ে যাই এই সিঁড়িটা ধরে। আর মন্দিরটা খুবই ছোট, খুবই ছোট, কিন্তু এত সুন্দর পরিবেশ। কিন্তু হ্যাঁ, যদি আপনারা একটু সন্ধ্যের দিকে আসেন, একটু যদি রাত হয়ে যায়, তাহলে কিন্তু পুরো একটা গা ছমছম করা একটা পরিবেশ কিন্তু আপনারা এখানে পেতে পারেন। শোনা যায় একসময় ধলভূমগড়ের অন্য প্রান্তে পরিবার নিয়ে বাস করতেন এক বুড়া বাবা। কেউ বলে তিনি শিব ভক্ত ছিলেন, আবার কেউ বলে তিনি নাকি নিজেই ছিলেন শিবের অবতার। সেই সময় গ্রামে গ্রামে চাল গম ঢেকিতে কুটিয়ে গুঁড়ো করতেন গ্রামের মহিলারা। সর্বক্ষণ এই আওয়াজ শুনতে শুনতে একদিন বিরক্ত বোধ করলেন বুড়া বাবা। তিনি তার স্ত্রীকে বললেন, এখান থেকে চলো অন্য কোথাও চলে যাই, যেখানে নিস্তব্ধতা থাকবে, শান্তি থাকবে। কিন্তু বুড়া বাবার স্ত্রী তার প্রস্তাবে রাজি হলেন না। রেগেমেগে বুড়া বাবা সংসার ছেড়ে চলে এলেন এখানে। কিন্তু এখানে এসেও শান্তি নেই, দুদণ্ড যে ঘুমোবেন তারও জো নেই। ভোর হতে না হতেই মোরগ ডাকা শুরু। অসময়ে ঘুম ভাঙতেই একদিন বেজায় খেপে উঠলেন বুড়া বাবা। রেগে গিয়ে তিনি মোরগের ঘাড় মটকে দিলেন। এরপর মোরগের মৃতদেহটা ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলের ভেতর। স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম এখনো নাকি সেই মোরগের মৃতদেহ জঙ্গলের ভেতরেই পড়ে রয়েছে। মোরগের মতো দেখতে পাথরটি নাকি জঙ্গলের পাহাড়ি রাস্তায় যাওয়া আসা করার সময় দেখতে পাওয়া যায়, এবং সেই পাথরটিকেই ভক্তি ভরে এখনো পর্যন্ত পূজো করেন স্থানীয়রা।
যাই হোক, শেষমেশ এখানেই থেকে গেলেন বুড়া বাবা, করে তুললেন একটা ছোট্ট শিব মন্দির। তবে বুড়া বাবার নাকি মৃত্যু নেই, স্থানীয়রা অন্তত তাই বলেন। এখনো নাকি অদৃশ্য বুড়া বাবা এলাকার শান্তি ও শীতলতা রক্ষা করে চলেছেন নীরবে। ঠিক ডান দিকটাতে দেখাবো গোটাশিলা মন্দির, আমার ডান দিকে দেখুন, পুরো জায়গাটা একদম বনে জঙ্গলে ঘেরা। আর এই যে রাস্তাটা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, এই রাস্তাটা একদম পাহাড়ের ওপরে চলে গিয়েছে, পাহাড়টা একদম খাড়াই হয়ে দেখুন একদম উপরে উঠে গিয়েছে। কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে ক্যামেরায় হয়তো অতটা আমি দেখাতে পারবো না, অতটা আসবেও না, কিন্তু চোখে দেখে যে অনুভূতিটা পাওয়া যায় সেটা অবভিয়াসলি ক্যামেরায় দেখে আপনি পাবেন না। শ্রাবণ মাসে এখানে মেলা বসে, নিতান্তই ছোটখাটো গ্রামীণ মেলা। শিবের পুজো হয় ধুমধাম করে, এলাকার মানুষজন স্থানীয় নদী বা ঝর্ণার জলে স্নান করে পবিত্র হয়ে পুজো দিতে আসেন। তবে এরপর বছরভর এলাকাটা থাকে ঠান্ডা, শীতল, শান্তিপূর্ণ। বর্ষার জল যখন পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করে, তখন গাছগুলো থেকেও জল শিব মন্দিরের মাথায় ঝরে পড়ে টুপ টুপ করে। একে অপরকে জড়িয়ে ধরে বেঁচে থাকে এখানকার গাছগুলি, একে অন্যকে জড়িয়ে ধরেই তারা তৈরি করে অন্তর্জাল, আর সেই অন্তর্জাল তৈরি করে এক অদ্ভুত শীতলতা যা আমাদের ছায়া দান করে। ঘাটশিলা থেকে 25-30 কিলোমিটার দূরে এই গোটাশিলা মন্দিরটি রয়েছে। যারা ঘাটশিলা আসবেন তারা একবার এখানে আসতেই পারেন। তবে এখনও পর্যটকদের নজরে এই জায়গাটি তেমনভাবে আসেনি। পর্যটকেরা আসতেই পারেন, তবে হ্যাঁ এটুকু মাথায় রাখতে হবে, বুড়া বাবা কিন্তু শোরগোল একদম পছন্দ করেন না। একদম প্রথমে যখন আপনারা আসবেন হঠাৎ করে মনে হবে যেন নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় আপনারা চলে এলেন। এটা আশা করছি একটু আধটু যেটুকু আমার অভিজ্ঞতা সেটুকু আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট।